বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করেছে, তারা প্রক্লেমেশন অফ রিপাবলিক চায়, তারা নতুন কনস্টিটিউশন চায়। এ দুটো জিনিস তারা যদি চায়, মানে আমাদের একটা সেকেন্ড রিপাবলিক, আমাদের একটা নতুন রাষ্ট্র হবে, আমরা সুন্দর মতো গুছিয়ে একটা দেশের কনস্টিটিউশন লিখে ফেলবো, আইন লিখবো, ওরে বের করে দেবো, তাকে সেই করবো, আমরা বিপ্লবীরা বসবো, দেশ পরদিন থেকে অতঃপর সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, এটা ঐশ্বরিয়াকে বিয়ে করার মতো ব্যাপার, আই বিলিভ ইউ মে ডিসএগ্রি। এবং আই ফরগট হু সেড, কিন্তু আমি একটু জোক করি, কে যেন বলেছেন, সাত্রে বা কেমন সাত্রে সম্ভবত বলেছেন, মানে 20 বছর বয়সে যে কমিউনিস্ট হয় না, উনি একটা গালি দিয়েছে যে সে এটা, আবার 40 পর যে কমিউনিজম ছাড়ে না সে এটা। আমি 40 পার যেহেতু হয়েছি বেশ কিছুদিন আগেই, আমি আর অত স্বপ্ন দেখি না, যে স্বপ্নটা প্র্যাকটিক্যাল না সেই স্বপ্নটা দেখায় সমস্যা আছে বলে আমি মনে করি, এবং এটাই বিভেদের ভূমি বা ভিত্তি তৈরি করছে। এখন সমস্যাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে খেয়াল করুন, আমরা কেউ কেউ আছি, আমরা দেখতে শুরু করছি দেশটাকে এভাবে এভাবে করবো, এভাবে এভাবে করলে আমাদের দেশটা সঠিক হয়ে যাবে। একটা গণতন্ত্রের ট্রান্সফরমেশন এভাবে হয় না। গণঅভ্যুত্থান ফ্রম ডে ওয়ান আমি বলেছি এটা কখনোই বিপ্লব ছিল না, বিপ্লব হলেও বিপ্লব কোনোদিন সাফল্য আনতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমি আসছি সেই জায়গায়, বিপ্লব না কেন অনেকবার বলেছি, আজ এখানে আমার একটু বলতে চাই, এ কারণে কেউ কেউ বিপ্লব হয়েছে বলে সব কিছু শেষ হয়ে গেছে, সব ব্যবস্থা শেষ, সব কনস্টিটিউশন শেষ, নতুন করে করবো এই আলাপটা আনার চেষ্টা করা হচ্ছে। ধরুন জুলাই মাসের কথা তো না, আমি এই সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজম খুব সিরিয়াসলি শুরু করেছি 2011 থেকে, ব্লগে লিখতাম। 2011 কেন, এটা একটা কাট অফ ডেট, 2011 সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। ওদিনই বোঝা গেছিল শেখ হাসিনা কি করতে যাচ্ছেন, তিনি যে ডাকাত হয়ে উঠতে যাচ্ছেন পুরোপুরি, দ্যাট ওয়াজ দ্য ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন। সো আমার একটা ট্র্যাক রেকর্ড আছে, তখন ব্লগে লিখেছি, আফটার দ্যাট 10 ধরে কলাম লিখেছি, টকশোতে কথা বলেছি 7-8, আর 2 থেকে তো সকাল বিকাল বলছি একেবারে নিজের মতো করে। সো যে কথাটা বলতে চাচ্ছি, আমি এই পুরো মুভমেন্ট পুরো ব্যাপারটা কম দেখেছি এটা বলছি না, আমি বলছি না সবচেয়ে বেশি দেখেছি, আমি অনেক দেখেছি। সেই জায়গা থেকে বলতে পারি শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ কী ছিল, খুব সিম্পল কয়েকটা অভিযোগ। উনি অবৈধভাবে ক্ষমতায় থেকেছেন, উনি আমাকে ভোট দিতে দেন নাই। গণতন্ত্র কিন্তু এতই ক্লিয়ার কাট কথা বলে, যেখানে আপনি ভালো কাজ করলেও আমি আপনাকে ভোট দেবো না, এই রাইট আমার আছে, ভাই আপনার দেখতে ভালো লাগে নাই, নট আমি ভোট করতে গেলাম আমাকে ভোট দিল না, ভাই আপনার চেহারা ভালো না, মেনে নিতে হবে, আমি মানুষকে ঘাট ধরে মানাতে যাবো না, দিস ইজ নট ডেমোক্রেসি। এই কারণেই সক্রেটিসের মতো মানুষ কিন্তু ডেমোক্রেসি পছন্দ করতে না, কিন্তু আমরা যদি ডেমোক্রেসির কথা বলি তাহলে এটা মানতে হবে, মানুষের চিন্তা মানুষের মতামত ম্যাটার্স। আমি বলছি জনগণ চায় দেশটাকে এই বানাতে হবে, এই জনগণকে আপনি পেলেন কোথায়, কোথায় পেয়েছেন, কার কাছ থেকে কি আপনি জানতে পেরেছেন, কোত্থেকে জানতে পেরেছেন, আমার প্রশ্ন আমি মনে করি ভ্যালিড। যে শ্রমিক মারা গেছে ও কি জন্য মারা গেছে আপনি কি তার কাছে গিয়ে জানতে চেয়েছেন, ও সেকেন্ড রিপাবলিক বোঝে, আপনি ওকে শুধু ভোট দেওয়ার অধিকার, ওর একটু পেটে ভাতে থাকার অধিকার, ওর একটু করাপশন থেকে দূরে থাকার অধিকার, ছাত্রলীগের পাণ্ডামি থেকে মুক্ত থাকার অধিকার দেন, ওই দেশকে স্বর্গ মনে করবে, আমি এরকম মানুষ দেখেছি।